আমিও ঠাম্মির কাছে শুনেছি সেই সময় নাকি বাবা অদ্ভুত অদ্ভুত মজা করত আর সবাই ভয় পেয়ে যেত সেটাকে কি বলবো রে কৃষ্ণা আমরা তো ভেবেছি আমাদের জামাই বোটায় পরলোক গমন মামি বউ এ মা বাবা বাড়ির সকলে মাটিতে লুটো বুটিকে কান্নাকাটি করছিল হঠাৎ দেখি জামাই টাক করে লাফ দিয়ে উঠেছে তাই ওকে কাছে কেন কি রে জলটা খাবি এখন মা এখানে বল 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 হঠাৎ করে আমার কাছে কোন জল দেখা যায় না এসো দেখি ওষুধটা মিশিয়ে দি এখনই তো সুযোগ এরপর যদি আর সুযোগ না পাই অতগুলো টাকার ব্যাপার কিন্তু যদি কোনো ক্ষতি না না কি আর হবে গান গাইতে পারবে না এই যা মরে তো যাবে না দিয়েই দি কৃষ্ণাকে ওর কোনো ক্ষতি হয়ে গেলে আরে কিচ্ছু হবে না শুধু তোমার বোনের গান গাওয়াটা বন্ধ হবে যাচ্ছি আমি আসলে খাবারের অল্প টুকরো গলা এসে গেছিল আর জল খাবি আনবো না না দাদা ভাই আর লাগবে না আমার কাজ শেষ বেচারি সবাই আসবে ওর গান শুনতে আর ও আজকে গান গাইতেই পারবে না ও শুধু আজকে কেন আর বোধহয় কোনোদিনই গান গাইতে পারবে না